তারা যখন দুধ দূর করছেন, দহন করে তাকে যখন গরম করছেন, তাকে যখন দহি পাততেছেন, মাখন দহি বিলোড়ন করছেন, আর তাদের মনে একটি বাঞ্ছা কি নন্দলাল এসে আমাদের মাখনকে তিনি কি ভোগ লাগাবেন। ভগবান আর থাকতে পারেন না তাদের প্রেমে বন্ধনে বন্ধন হয়, তিনি আত্মারাম, তিনি আত্মকাম হওয়ার পরেও আজকে ওনার মনে কামনা হচ্ছে সখাগণকে নিয়ে। তিনি তাদের গৃহে 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 মাখন চুরি করে তাদেরকে আনন্দ প্রদান করছে। গোপীগণ মা যশোদার নিকটে এসে কৃষ্ণের নামে নালিশ করছে, মা আপনার লাল কৃষ্ণ আমাদের গৃহে গিয়ে এই প্রকার উৎপাত করেছে, কি করেছে? বসান মুঞ্চন কচি দিয়া সময়ে অসময়ে দুধ দোহার আগে আমার বাছুর গুলোকে খুলে আমরা যখন দৌড়াই আর সেই বাছুর গুলোকে বাঁধতে আর সেই অবসরে সখাগণকে নিয়ে যায় আমাদের দহি মা মিশ্রী মাধন সব চুরি করে পালিয়ে। মা যশোদা বলছেন যদি তোমাদের গৃহে যাই, আরে আমার লাল তো ছোট, একটু ক্রোধ একটু চোখ রাঙিয়ে দেখিয়ে দিবি তারা আর যাবে না। বলে তাও করেছি ক্রোশ সন্ধ্যাত হাস, একে ক্রোধ করে দেখলে এ আমাদেরকে দেখে হেসে ফেলে। আরে মা এ হাসি কি এমন মোহিনী বিদ্যা, আমরা সব কিছু বলি। মা বলছেন ঠিক আছে যত মাখন চুরি করবে আমার গৃহে তো মাখনের কম নাই, তার দশ গুণা নিয়ে যাবে। আরে মা কি বলছেন একটু মাখন খাবে, আরে একে একা খায়, সঙ্গে বলরাম দাদা থাকে, সখাগণ থাকে, সবার যখন পেট ভরে যায়। আরে মা এমন একটি শব্দ মুখের দিকে করে সেই সেবাগুণ থেকে নিধিমন থেকে সমস্ত বানর গুলো আমার ঘরে এসে যায়, সেই বানর গুলোকে খাওয়ায়, তাদের যখন পেট ভরে যায় ভাণ্ডন ভিনতি আমাদের সেই মাখনের হাড়ি গুলোকে ভেঙে বলে শিকার উপর রেখে দিবি। তাও করেছি মা পিঠা উলু খোলা দেই, যখন শিকার উপর রাখি তখন একটা পিঠা রাখে হাত আসছে না, তারপরে আরেকটা পিঠা হাত আসছে না, তার পেটা উলুখল উদুখল দাঁড় করিয়ে দেয় হাত আসছে না, একটি মোটা সখাকে দাঁড় করিয়ে দেয় তার উপর স্বয়ং উঠে যায়, আরো উপরে রেখে দিবি। তাও করেছি মা তখন কি করে বলে একটা বাঁশ আনে নিচে ঠোকর মারে আর সব হাড়ি তো উপরে সব দহি মাখন নিচে বলে অন্ধকার গৃহে রেখে দিবি। আমার পুত্র অন্ধকারকে বহুত ভয় পায়। আরে মা এ যেখানে চরণ রাখে সেখানে অন্ধকার থাকে না, তিনি বিদার সেই অজ্ঞান অন্ধকারকে জীবের হৃদয়ের যে অজ্ঞান অন্ধকার, বাহিরের অন্ধকার নয়, বাহিরের অন্ধকারকে তো সূর্য নাশ করে কিন্তু হৃদয়ের অন্ধকারকে ইনি নাশ করে। আর ইনি যেখানে চরণ রাখেন সেখানে অন্ধকার থাকতে পারে, নানা প্রকার লীলা করে ব্রজবাসীগণকে সুখ প্রদান করছে। সুরদাস গোস্বামী এই মাখন চুরি লীলার ভাব দিয়েছেন কি মা এই যে গোপীগণের কথাকে তুমি বিশ্বাস করছ, এরা বলছে আমি মাখন খেয়েছি তুমি কি করে এটা মেনে নিবে? ভোর ভয় গাইয়ানি কে পাছে তুনে মধুবন মোহি পাঠায়ো। আরে ভোর বেলা সেই বাছুর গুলোকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলে আর আর সেই মধুবন ভান্ডিরবন কেমারবন লৌহবন সেই নানা বনে বাছুর গুলোকে চড়িয়ে
আর চার প্রহর বংশী বট ভটগো সাঁজ পর ঘর লায়ো মৈয়া মোরি মে কব মাখন খাই। আমি কবার মাখন খেলাম তুমি যে মেনে নিলে, আর মা তুমি যে বলছ আমি মাখন খেয়েছি মেনে নিচ্ছে এদের কথাকে বিশ্বাস করছো, মে বালক বৈগন কো ছোট আমি বালক ছোট ছোট আমার হাত ইচ্ছি কো কিসি বিধি পায়ো সেই শিকার উপরে মাখনের হাড়ি তুমি বলো আমার হাত কি করে আসবে। মা যশোদা বলছে কি লালা কানহিয়া যদি মাখন খাস নাই তোর মুখে মাখন কি করে লাগে। ওরে তখন সুরদাস গোস্বাম ভাব দিচ্ছেন শ্রীকৃষ্ণ দেখলেন তাই তো, আরে আগে সাফ করার ছিল মৈয়া এ গোয়াল বাল সব বের পড়ে হে বরবস মুখ লিপটায়ো মৈয়া মোরে মে নেহি মা কন খায়ো। এই সমস্ত সকাগণ তোমার হাতে আমাকে মার খাওয়ার জন্য জবরদস্তি মাখনে এরা চুরি করে খেয়েছে আমার মুখে লাগিয়ে দিয়েছে যাতে তুমি আমাকে মার। ইয়ে কার লীলা? সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যম সেই সত্য স্বরূপ ভগবানের লীলা। এই প্রকার লীলা করে ব্রজবাসী গণকে আনন্দ প্রদান করছেন। একদিন তিনি ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছেন, সখাগণ এসে বললেন মা এতদিন তো মাখন মিশ্রি কিন্তু আজকে মাটি খেয়েছে। মা ভাবলেন যদি মাটি খায় তো পেট খারাপ হয়ে যাবে, অর্পক বসলা পুত্র বসলা মা তিনি মাটি খেয়েছিস না হম ভক্ষিত মানম্ব সর্বে মিথ্যা, এরা সবাই মিথ্যাবাদী মিথ্যা বলছে। যদি সত্য গৃহস্থরি পশ্চমে সমক্ষম মুখম যদি আমার কথায় বিশ্বাস নাই মা আমি তোকে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি মুখ খুলে দেখে নাও। বলে হ্যাঁ মুখ খুলে যে খুলেছেন সাতত্র তদৃশে বিশ্বম সেই দুর্লভ ব্রহ্মাণ্ডের দর্শন করা গেল। মা যশোদা দুইবার ব্রহ্মাণ্ড দর্শন করেছে। সাতত্র দদৃশে বিশ্বম জগৎস্থানু সকম দিশ সাদৃদিপাদি ভূগলম সবায়গ্নি দূতার্গম সেখানে মাটি কি ব্রহ্মাণ্ড আর স্থাবর জঙ্গম স্থূল সূক্ষ্ম আর বড় বড় দ্বীপ পর্বত ভূগল খগল সাগর তার মধ্যে জম্বুদ্বীপ জম্বুদ্বীপে ভারতখণ্ড ভারতখণ্ডে ব্রজমণ্ডল গোকুল নন্দভবন আর মা নিজেকেও দেখল। মা মনে করছেন এসে আমি কি দেখছি, ওহো গর্গমণি বলেছিলেন নারায়ণ সমগুণে এ নিশ্চিত রূপে নারায়ণ ভগবান যেই ঐশ্বর্য ভাব এসেছে বৈষ্ণবী বেতন মায়াম বৈষ্ণবী মায়ার দ্বারা সব জ্ঞানকে অন্তর্হিত করে দিলেন। মা আবার বলে উঠে গেলেন একদিন একদা গৃহদা শিশু একদা একদা মানে এক সময় কবে এটা সনাতন গোস্বামী পাদ বললেন দীপাবল্লম অবসরে কার্তিক মাস ছিল দীপাবলি দিন অমাবস্যার দিন আর ইন্দ্র যজ্ঞ করতেন ব্রজবাসীগণ ইন্দ্র যজ্ঞের জন্য নানা প্রকার আয়োজন করছেন সেই জন্য সমস্ত গৃহ দাসীগণকে মা যশোদা অন্যান্য কর্মে নিযুক্ত করলেন আর নিযুক্ত করে আর নির্মমন্থ স্বয়ং দধি তিনিই নিজে দধি নিমন্ত্রণ করতেছিলেন আর দধি নির্মন্ত্রণে জানি জানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নিমন্ত্রণ করছেন হাতে বাণীতে কৃষ্ণের গুণগান করছে আর নেত্রীর দ্বারা বারবার নিজের পুত্রকে ঘুরে ঘুরে দেখতেছে যিনি কৃষ্ণের জনন
মনসা বাচা কর্মণা তিন প্রকারে সেবা করেছেন, সাধন কখনো শেষ না। শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না, নিদ্রা ত্যাগ করে আসলেন, মা আমাকে মাখন দাও। বলে লালা একটু দাঁড়িয়ে যা, মাখন এখানে বেরি হয় না। মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করালেন, পাশে চুলির উপরে দুধের হাঁড়ি বসেছিল, দুধ দুধে উপান আসছে এসেছে, দুধ যদি আগুনে পড়ে তো গৃহস্থের অমঙ্গল হয়, এই জন্য মা যশোদা অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ছেড়ে দুধটাকে নামাতে চলে গেল। চক্রবর্তী পাদ বললেন কি কৃষ্ণ দিকে কি প্রিয় দুধ? কৃষ্ণকে সেই প্রকার ছেড়ে চলে গেলেন, নিজে প্রশ্ন তুলে সমাধান করলেন, বলেন হ্যাঁ, এক তো সেই যে দুধটা ছিল সেটা পদ্মগন্ধা গাভীর দুগ্ধ ছিল, যে দুগ্ধের থেকে পদ্মের মতো সৌরভ আসত, এই প্রকার কয়েকটি গাভী নন্দ মহারাজের কাছে ছিল, আর সেই দুধটা যদি আগুনে পড়ে যায় তাহলে কৃষ্ণের সেবা হবে কি দিয়ে? বলে তার মধ্যেও কৃষ্ণ সেবা নিহিত ছিল, অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ছাড়ার কারণে কৃষ্ণকে ক্রোধ এসেছে, একটি সিল্লুড় দিয়ে সেই দহির ভাণ্ডটাকে ভেঙে দিল, মা তোমার এই দুধ দহির প্রতি খুব মমত্ব হয়েছে, ভাণ্ডটাকে ভেঙে দিলেন, পাশে এক গৃহে গিয়ে বাসি মাখন নামিয়ে বানরদেরকে কাকদেরকে খাওয়াতে লাগলেন। মা যশোদা যেই সেই দুধের হাড়িটাকে নামিয়ে আসলেন, ভগ্নং বিলব্ধস্য সুদস্য কর্মতত জহাস তঞ্চাপি ন তত্র পশ্যতি, তিনি দেখলেন সেই দহির ভাণ্ডটা ভাঙা, কিন্তু নিজের পুত্রের কৃষ্ণ কর্মতা জানলেন কিন্তু কৃষ্ণকে দেখতে পেলেন না, হাতে একটি ডান্ডা নিলেন, কৃষ্ণকে একটু শাসন করা দরকার, আর ধীরে ধীরে এসব কথার মধ্যে অনেক প্রকার ভাব আছে, আর আমাদের এমনই সময় পূর্ণ হইতেই চলল। শ্রীকৃষ্ণ যখন সেই দধি ভাণ্ডটাকে ভেঙে দিলেন, সেই দধি লিপ্ত চরণের দ্বারা আগে গিয়েছে, চরণ চিহ্ন কি শ্রীকৃষ্ণ জানেন না? খুব জানেন, ভগবান যে বলেছেন গীতায় দদামি বুদ্ধি যুগন্তম যেন মাম উপজান্তিতে, তার দৃষ্টান্ত কি যারা আমাকে প্রাপ্তি করার জন্য সাধনা করেন, হ্যাঁ তারা চেষ্টা করেন, দদামি বুদ্ধি যুগন্তম, আমিই তাদেরকে বুদ্ধি যোগ প্রদান করি যাতে সে আমাকে প্রাপ্তি করতে পারে। মা যশোদা আমাকে পাবেন না তো আমাকেই সেই মার্গ দিয়ে যেতে হবে। যশোদাকে দেখে শ্রীকৃষ্ণ দৌড়ালেন, শ্রীকৃষ্ণকে মা ধরে ফেলেছেন, মনে করলেন একে কিছুক্ষণ বেঁধে রাখি পরে ছেড়ে দিব। আর যখন বানতে যাচ্ছেন একটি কোমল রেশমি রজ্জুর দ্বারা দুই আঙ্গুল কম করে, নন্দবাবার ভবনে রজ্জু তো কম নাই, আর একটি রজ্জু যুক্ত করলেন তাই দুই আঙ্গুল কম, যজ্জতা তথাপি দঙ্গুলম নূরম যজ্জতা আদত্ত বন্ধনম, যতই তিনি রজ্জু যুক্ত করছেন সেই দুই আঙ্গুলই কম পড়ছে, বেশিও নয় কমও নয়, এই দুই আঙ্গুল এক সাধন আর দ্বিতীয় কৃপা, ভক্তের সাধকের যে সাধন সাধন জনিত চেষ্টা, আর সেই সাধনাকে দেখে ভগবানের কৃপা যখন হয় তখনই ভগবান ভক্তের বন্ধনে বাঁধা পড়ে, তার পূর্বে ভগবানকে বাঁধা যায় না। মা যশোদা যখন বানতে যাচ্ছে সুখদেব গোস্বামী বললেন দেখি মা কাকে বানতে যাচ্ছে, মীনাকে কি বাঁধা যায়? কি করে বাঁধিবে, কে বাঁধিবে মীনাকে?
न चांतरम न बहिर्जस्य न पूर्वम न पिचापरम पूर्वा परम बहिचांत जगच्चोज जगच्चज्ज तन्मत्तात्मज अव्यक्तम अर्त्यालिंगमदोक्तज गोपिका उलुखरे दाम्ना भवन्ध प्राक्तितो यथा। इनके जार अंतर नाही जार बाहर नाय जार पूर्व नाय जार पर नाय सवार आदि इनी से विराट पुरुष के बाधा जाय की देवानी बेन माँ जसोदा तो निजे ही कृष्ण ने मुखे निजे के ही देखलें तार मध्य किसी विराट भगवान के जार मध्य सबकिछ विराजमान हाँ सूर्य ग्रह नक्षत्र तारका हाँ ये ब्रह्मांड सब कुछ विराजमान तो तार मध्य जे आछे तो ताके बाहर दिखे से विभु वस्तु के बांधवे की करे किंतु से अव्यक्त परमात्मा की वो माँ बेंधे दे रही है ये सौभाग्य ना हाँ शिव के प्राप्त है छे ना शंकर के आ ब्रह्मा के प्राप्त है छे ना रमा के नेवं विरिंच न भव नी न श्री रप्यंग संशया ये सौभाग्य क्यों बाल के बारे नाही दुष्ट अपरिश्रम कृष्ण कृपया आसित सवन नरी मा चेष्टा छड़े नाही आमी अमार पुत्र के मानते पारबो ना अंत तगत्ता श्री कृष्ण बंधन के कृपया आसित सवन नरी साधना के कच्चे कृष्णेर जननी जशोदा आरे सेओ चेष्टा करते करते धर्मत्व कलेवरा हो गेले आर तार परे बोलछेन कृपया आसित सोबंधन तिनी कृपा करे बंधन के स्वीकार करले ना माँ भांति बोलछे माँ जशोदा एक उदुकर बेने दिले आर गृह कार्य नियुक्त हले दूत अर्जुन वृक्ष दाड़ी छिले जरा कुबेर पुत्र नलकुबर मणिग्रीव छिले नारद भविष्यवे वृक्ष रूपे दाड़ी छिले भगवान दूत वृक्ष मध्य प्रवेश करे जे आकर्षण करे छे दूत वृक्ष धराशाई हल दूजन पुरुष प्रकट होए स्तुति करले बाणी गुणानु कथने श्रवणौ कथा च कर्म सुमन स्तव पादयोर्गा स्मृत्वा शिरस्तव निवास जगत् प्रणामे दृष्टि सता दर्शनस्तु भवतनो हे प्रभु आमादेर बाणी सर्वदा अपनार गुणं कीर्तने जेन निजुक्त আমাদের দূত হাত আপনার সেবায় যেন তৎপর থাকে মন আপনার চরণ চিন্তনে যেন মগ্ন থাকে আমাদের মস্তক আপনার চরণে আপনাদের আপনার ভক্তদের চরণে প্রণাম নিযুক্ত থাকো আর দৃষ্টি সস্তং দর্শনস্ত আমাদের দৃষ্টি নেত্র সর্বদা আপনার দর্শনে আপনার ভক্তের দর্শনে নিযুক্ত থাকো তারা বৈকুণ্ঠে গোলোকে গমন করলেন সেই বৃক্ষের পতন শব্দকে শ্রবণ করে নন্দ আদি ব্রজবাসীগণ সেখানে আসিলেন আর আমরা এই এইখানে থাকব না গোকুল ছেড়ে তারা বললেন যাব কোথায় বনং বৃন্দাবনং নাম পশব্যং নবকানম আর গোপ গোপী গবং সেব্যম পুণ্যাবৃত্রণ বীরধন উপরন্ত বললে পাশে একটি বন আছে বৃন্দাবন আর সেখানে সুন্দর ত্রিদম ভাস আদি আমাদের গুরুদের জন্য পর্যাপ্ত বিদ্যমান সে বৃন্দাবনে আগম করছে আসুন চিন্তা তো নাই ভোট দিয়ে এসছে চাই বিজেপি জিতুক চাই মমতা জিতুক আমাদের কি হবে আমরা যেখানে আছি সেখানে
মাল তো লুটবে তারা, মজা তো লুটবে তারা। ভোট দিয়েছেন চিন্তা না, আজকে তো দেরি হবে, ছাপ্পান্ন ভোগ আছে। इस दुनिया में
उच्चारण हवि प्रदान कर ले भगवान जज्ञेश्वर भगवान स्वीकार करें ना अरे ब्रजवासी गणित सखा गणित से संशय हल परीक्षा करार जन्य समस्त गोवत्स और गोप बालक गणिर हरण करिले भगवान देखलें ब्रह्मा आमार परीक्षा निच्छेन भगवान निजेर स्वरूप थेके जत वस्त्र छिलें जत गोप बालक छिलें तत स्वरूपे प्रकट हलें एक वस्त्र पर्यन्त लीला चलल पुनः जखन ब्रह्मा एसेछेन देखार जन्य उनी देखलें पूर्ववत लीला चलछे उनाके बड़ा आश्चर्य हलो एक बार ब्रह्मलोके गिये देखछेन तारा स्वयं करे आछेन एदिके एखान देखछेन जेमन कि तेमन बुझते पारलेन भगवान समस्त गोवत्स गोप बालगणके पेरिये दिये चालीसटी श्लोके आर भगवान स्तुति करेछेन किन्तु भगवान ब्रह्माके किछुई बोललेन ना कारण भक्त भगवानेर अत्यंत प्रिय सेई भक्तगणके निजेर थेके दूर करेछिलेन बोले कि ब्रह्माके भगवान किछुई बोलने नहीं बोले नाई तीनटी परिक्रमा करे प्रणाम करे और ब्रह्मा सेखान थेके प्रस्थान करले कार्तिक मास शुक्ल पक्ष जे अष्टमी जाके गोपाष्टमी बोला है ए गोपाष्टमी थेके भगवान एतदिन वत्स पालक छिलेन आज थेके गोप गोपालक हलेन बड़ बड़ गुरुदेव तिनि गोचारण करते लागलें गोचारण करते करते एक दिन श्री बलराम जी महाराज धेनुका शरीर उद्धार कर ले और एक दिन बलराम संगे छिलेन ना सखागणेर संगे गोचारण करते करते भगवान कालिय हृदय पहुंचाले कालिय नागे विषाक्त जल के शुद्धि करार जन्य खेलते खेलते तिनि से कदम्ब वृक्षे उठे गेले यद्यपि कालिया नागर विषाक्त जलेर प्रभावे सेखाने ते घासेर तिनकाओ जीवित छिल ना आकाशमंडल जदि कोनो पाखी उड़े जेत सखदेव बोलेछेन कि पाखीओ सेखाने मूर्छित हये पड़े जेत एसब विषाक्त किन्तु से कदम्ब भगवत कृपाए लीलार जन्य जीवित छिल से कदम्ब वृक्षे उठे और कदम्ब वृक्ष दिके जले झाँव दिलेन भगवान ये तो प्रचंड शब्द छिल कालिया जे निद्रा भंग हलो देखछे कि बालक बड़ा आश्चर्य रे बालक जीवित आछे कि करे विषाक्त जले कालिया ना क्रोधे क्रोधे एसे कृष्ण के दंशन करेछे दंशन करे निजे लेजेर द्वारा कृष्ण के बेष्टन करे नि किछुक्षण तो कृष्ण बिल्कुल चेष्टाहीन रहिले किछुई चेष्टा करलेन ना ता देखे समस्त गोप बालकगण एवं कि गोरु बाछुर गणों कांते लगले ब्रजे नाना प्रकार उत्पात तो हलो नंद जशोदा मन करले ना आज के किछु कारण बलराम संगे नाय किछु ना किछु अनिष्ट हयेछे से कृष्ण चरण चिन्ह के देखे सबाई तारा से कालिय हृदय पहुंचाले कालिय द्वारा बेष्टित कृष्ण के देखे जेई हृदय प्रवेश करिबेन बलराम जी निषेध करलेन बाबा कोनो भय नाय कृष्ण एकुनी भार एसे जाबेन आर ब्रजवासी गण के दुखी देखे श्री कृष्ण निजेर बपू के विस्तार करते कालिय शरीर फाड़ते लागलो कालिय कृष्ण के परित्याग करे आवार जी दंशन करते जाच्छे कृष्ण चार दिके दौड़ाते लागले कृष्ण पीछे पीछे कालिय आगे आगे कृष्ण ताके दौड़ाते दौड़ाते आर कालिय जखन
পরিশ্রান্ত হয়ে গেল, তার মস্তকে উঠে গেল। আর ভগবান, এ হচ্ছে ভগবান। আছে কোন নৃত্যকার যে কালীয় নাগের মস্তকে নৃত্য করবে? যেন ভগবান সমস্ত দেবতাগণকে সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছেন। আছে এমন কোন নৃত্যকার যে কালীয় নাগের ফোনার উপর নৃত্য করে দেখাবে? তিনি যখন নৃত্য করতে আরম্ভ করলেন, স্বর্গে থেকে সমস্ত গন্ধর্বগণ আর সিদ্ধগণ চারণগণ সেখানে প্রকট হয়ে নানা প্রকার বাদ্য বাজাতে লাগলেন। আর গন্ধর্বগণ গান করতে লাগলেন সুরদাস গোস্বামী। আর তিনি ভাব দিচ্ছেন, আসুন এক দুই মিনিট সবাই বসে থাকবেন, আর বেশি সময় নাই, এরপরে গিয়ে আমরা ঘোর ধ্বংসার দিকে এগিয়ে যাব। ভোজন করছেন, আর আধা লড্ডুটা এইঠো লড্ডুটা শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন। ব্রহ্মার সংশয় গেল, ইনি কি ভগবান? যে ভগবানকে আমার পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে হবি প্রদান করলে যে ভগবান যজ্ঞেশ্বর ভগবান, তাকে স্বীকার করেন না? আরে ব্রজবাসী গণের সখা গণের সেই সংশয় হল পরীক্ষা করার জন্য সমস্ত গোবৎস আর গোপ বালক গণের হরণ করলেন। ভগবান দেখলেন ব্রহ্মা আমার পরীক্ষা নিচ্ছেন। ভগবান নিজের স্বরূপ থেকে যত বস্ত ছিলেন, যত গোপ বালক ছিলেন, তত স্বরূপে প্রকট হলেন। এক বৎসর পর্যন্ত লীলা চলল। পুনঃ যখন ব্রহ্মা এসছেন দেখার জন্য, উনি দেখলেন পূর্ববত লীলা চলছে, উনাকে বড় আশ্চর্য হলো। একবার ব্রহ্মলোকে গিয়ে দেখছেন তারা স্বয়ং করে আছেন, এদিকে এখান দেখছেন যেমন কি তেমন। বুঝতে পারলেন ভগবান সমস্ত গোবস্ত গোপ বালগণকে পেরিয়ে দিয়ে ৪০টি শ্লোকে আর ভগবান স্তুতি করেছেন, কিন্তু ভগবান ব্রহ্মাকে কিছু বললেন না। কারণ ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, সেই ভক্তগণকে নিজের থেকে দূর করেছিলেন বলে কি ব্রহ্মাকে ভগবান কিছু বললেন নাই। তিনটি পরিক্রমা করে প্রণাম করে আর ব্রহ্মা সেখান থেকে প্রস্থান করলেন। কার্তিক মাস শুক্লপক্ষ যে অষ্টমী, যাকে গোপাষ্টমী বলা হয়, এই গোপাষ্টমী থেকে ভগবান এতদিন বস্ত্র পালক ছিলেন, আজ থেকে গোপ গোপালক হলেন। বড় বড় গরুদের তিনি গোচারণ করতে লাগলেন। গোচারণ করতে করতে একদিন শ্রী বলরামজি মহারাজ ধেনুকাসুরের উদ্ধার করলেন। আর একদিন বলরাম সঙ্গে ছিলেন না, সখাগণের সঙ্গে গোচারণ করতে করতে ভগবান কালীয় হ্রদে পৌঁছালেন। কালীয় নাগে বিষাক্ত জলকে শুদ্ধি করার জন্য খেলতে খেলতে তিনি সেই কদম্ব বৃক্ষে উঠে গেলেন। যদ্যপি কালীয় নাগের বিষাক্ত জলের প্রভাবে সেখানে একটি ঘাসের তিনকাও জীবিত ছিল না। আকাশমণ্ডল যদি কোনো পাখি উড়ে যেত, সুখদেব বলেছেন যে পাখিও সেখানে উড়ছে হয়ে পড়ে যেত, এসব বিষাক্ত। কিন্তু সেই কদম্ব ভগবত কৃপায় লীলার জন্য জীবিত ছিল, সেই কদম্ব বৃক্ষে উঠে আর কদম্ব বৃক্ষ থেকে জলে ঝাঁ দিলেন ভগবান। এ তো প্রচন্ড শব্দ ছিল কালিয়া যে নিদ্রা ভঙ্গ হলো, দেখছে কি বালক বড় আশ্চর্য, এই বালক জীবিত আছে কি করে বিষাক্ত জলে। কালিয়া না ক্রোধে ক্রোধে এসে কৃষ্ণকে দংশন করেছে, দংশন করে নিজের লেজের দ্বারা কৃষ্ণকে বেষ্টন করেন। কিছুক্ষণ তো কৃষ্ণ বিলকুল চেষ্টাহীন রইলেন, কিছুই চেষ্টা করলেন না। তা দেখে সমস্ত গোপ বালকগণ এমনকি গরু বাছুর গণও কাঁদতে লাগলেন। ব্রজে নানা প্রকার উৎপাত হল। নন্দ যশোদা মনে করলেন আজকে কিছু, কারণ বলরাম সঙ্গে নাই, কিছু না কিছু অনিষ্ট হয়েছে। সেই কৃষ্ণের চরণ চিহ্নকে দেখে সবাই তারা সেই কালীয় হ্রদে পৌঁছালেন। কালীয়ের দ্বারা বেষ্টিত কৃষ্ণকে দেখে যেই হ্রদে প্রবেশ করিবেন, বলরামজি নিষেধ করলেন, বাবা
কোনো ভয় নাই, কৃষ্ণ এখনই ভাব এসে যাবেন। আর ব্রজবাসী গণকে দুঃখী দেখে শ্রীকৃষ্ণ নিজের বপুকে বিস্তার করতে কালীয় শরীর ফাটতে লাগলো, কালীয় কৃষ্ণকে পরিত্যাগ করে আবার যে দংশন করতে যাচ্ছে, কৃষ্ণ চারদিকে দৌড়াতে লাগলে, কৃষ্ণের পিছনে পিছনে কালীয় আগে আগে কৃষ্ণ তাকে দৌড়াতে দৌড়াতে, আর কালীয় যখন পরিশ্রান্ত হয়ে গেল তার মস্তকে উঠে গেল। আর ভগবান এ হচ্ছে ভগবান, আছে কোন নৃত্যকার যে কালীয় নাগের মস্তকে নৃত্য করবে? যেন ভগবান সমস্ত দেবতাগণকে সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আছে এমন কোন নৃত্যকার যে কালীয় নাগের ফণার উপর নৃত্য করে দেখাবে? তিনি যখন নৃত্য করতে আরম্ভ করলেন স্বর্গে থেকে সমস্ত গন্ধর্বগণ আর সিদ্ধগণ চারণগণ সেখানে প্রকট হয়ে নানা প্রকার বাদ্য বাজাতে লাগলে, আর গন্ধর্বগণ গান করতে লাগলেন সুরদাস গোস্বামী, আর তিনি ভাব দিচ্ছেন আসুন এক দুই মিনিট সবাই বসে থাকবেন, আর বেশি সময় নাই, এরপরে গিয়ে আমরা গৌর পূজার দিকে এগিয়ে যাব। শ্রীকৃষ্ণের চরণে হল অনুরক্ত, হে প্রভু আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে তমগুণি বানিয়েছেন, আমাদেরকে বীজ দিয়েছেন, আমাদেরকে প্রধি বানিয়েছেন, স্বভাব দুষ্টে জনাত হে প্রভু স্বভাব দুষ্টি জনাথ, স্বভাব কেউ ছাড়তে পারে না, তো আমরা বয়ং খেলা সহপত্যা, আমরা জন্মের থেকে দুষ্ট তমগুণী, আমরা নিজের স্বভাবকে কি করে পরিত্যাগ করব? ভগবান বললেন কালীয় আমি তোমাদের জন্ম দিয়েছি, প্রকট করেছি তোমাদের থাকার জন্য, আমি রমণকে দিব্য দিচ্ছি, তুমি সেখানে চলে যাও। কালীয় ভগবানের ভোজন করে রমণ দিকে চলে আসে, আগে বর্ষা ঋতুর
सुखदेव गोस्वामी वर्णन करेछेन वर्षा ऋतु पश्चात जखन शरदेर आगमन हयेछे शरदेर आगमने वृंदावनेर शोभा अत्यंत रमणीय हयेछे आर वृंदावनेर शोभा के देखे भगवान वेणु वादन करेछेन आर से वेणु के श्रवण करे गोपीगण वर्णन करेछेन भगवान वेणु वादन करेछेन वृंदावने आर गोपी आछे निजेर गृहे गोपीर देहटा निजेर गृहे आछे किन्तु तादेर मनटा कृष्णेर निकटे सेई वृंदावने जा जा घटना होच्छे गोपीगण ताई वर्णन करछे गोपीगण बोलछे कि हे इति वेणुरवं राजन सर्वभूत मनोहरम श्रुत्वा ब्रज स्त्रिया सर्वा वर्णयन्तो अभिरे विरे से वेणुर चमत्कार वर्णन करछेन गोपीगण गोपी बोलछे अक्षणतां फलमिदं न परं विदाम सख्य पशूननु विवेशयतो वयस्यै वक्त्रं व्रजेश सुतय रणवेणुजुष्टं जेवै निपीतमनुरक्त कटाक्षमोक्षम् अरे गोपी अक्षणतां फलमिदं न परं विदाम जरा नेत्रधारी जरा जादेर काछे नेत्र आछे सेई नेत्रधारी गणेर एइटाई फल एई नेत्रेर की फल वक्त्रं ब्रजेश सुतय सेई ब्रजेन्द्र नंद सेई ब्रजराज नंदन कृष्ण बलरामेर मुखार बिंद के गोरु बनेर पश्चात विचरण करी अदरष्टे वेणु धारण करी सखा गणेर द्वारा बेष्टित कृष्ण बलरामेर बलरामेर तादेर बदनार बिंद जरा अवलोकन करेछे तारा निश्चित रूपे अनुभव करेछे कि नेत्र धारण करा एइटाई फल कृष्ण अवलोकन बिना नेत्रे नाही फल आम जेई जन कृष्ण देखे सेई भाग्यवान गोपी बोलछे ये नेत्रे फल हल कृष्णेर दर्शन करा সেই রামকৃষ্ণের বদন কমলকে যারা দেখেছেন তারা নিশ্চিত রূপে অনুভব করেছেন নেত্রের এইটাই ফল এর ছাড়া আর কিছু হইতে পারে এ আমরা জানি না আরে গোপী গোপ্য কিমাচরদয়ম কুশলং সবেণো দামোধরাধর সুদামপি গোপিকানা ভুঙ্ক্তে স্বয়ং দদাবিষ্ট শিষ্টর সংহৃদিন্ন अरे गोपी ये पेणु ये बांसर एक काठी ये एमर के पुण्य कर्म करेछिल कुशलंसम वेणु एमर के तपस्या करेछिल के पुण्य करेछिल दामोदराधर सुदाम गोपीगण ये दामोदर से श्रीकृष्ण अधरामृत के প্রচুর মাত্রায় নিজের ইচ্ছা মত পান করছে এই যে কৃষ্ণ অধরামৃত মহাপ্রভু বলছে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্ম বিদুর্লভ গই নিন্দয়ে অমৃত এ অমৃতকেও তিরস্কৃত করে ব্রহ্মাদি গণেরও দুর্লভ ইয়ে বস্তু কৃষ্ণের যে ভুক্ত শেষ
তার ফেলা না তারে কে লব পায় সেই ভাগ্যবান। কৃষ্ণের অধরামৃতকে ফেলা বলা হয়, তার একে লব যে প্রাপ্ত করে সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। এ কৃষ্ণ অধরামৃত। এ মনে করিবেন না কে আমরা এত সহজে এ নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবার সময় ভগবানের সম্মুখে বিরাজমান করে হয় আর ভাগবত কথা শ্রবণ করে এত সহজ মনে করিবেন? এ নিশ্চিত রূপে ভগবানের অহিতুক কৃপা আর আমাদেরও কিছু না কিছু সুকৃতি। এমন এমন স্থান আছে আমরা এসে গেছি যেখানে ধর্ম কি, পাপ কি, পুণ্য কি ইও জানেন না। ভগবান তো বহু দূরের কথা, পাপ কি পুণ্য কি জানেন না, সে মনুষ্য আর পশুর মধ্যে কোনো ভেদ নাই। আমরা তো বহু সৌভাগ্যবান জীব, আরে আমরা তো কোনো ব্যর্থ প্রলাপ করছি না, ভগবানের তো চরিত্র গ্রহণ করছি, ভগবানের তো নাম গান করছি, কোনো অসৎ বার্তা কোন ব্যর্থ বার্তা তো প্রয়োগ করছি না। এ কম সৌভাগ্যের বিষয় নয়। নিশ্চিত রূপে এখানে মহাপ্রভু বলছেন সামান্য ভাগ্য ভাগ্য হইতে তাহা প্রাপ্তি নাই হয়, এ সামান্য ভাগ্যে এ সব বস্তুর প্রাপ্তি হয়। আর গোবি বলছে আরে এ যে বনের হরিণগণ শ্রীকৃষ্ণ যখন বেণু বাদন করেন সেই হরিণ গুলো আসেন আর তারা সেই নেত্রীর দ্বারা শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, যেমন নেত্রীর দ্বারা তারা আলিঙ্গন করছে কৃষ্ণকে, আর এই প্রকার প্রণয় দৃষ্টিতে তারা সেই শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। এই যে বৃন্দাবনের পক্ষীগুলো, পক্ষীগুলো শ্রীকৃষ্ণ যখন বেণু বাদন করে সে পাখিগুলো বৃক্ষের ডালে বসে, যে ডালে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাকা পাকা ফল বিদ্যমান, কিন্তু ফল তারা সেবন করছেন না, আধা নেত্রকে মুদ্রিত করে সে বেণু অমৃতকে তারা পান করছেন। এদেরকে দেখে মনে হচ্ছে যেমন কোন মুড়ি ধ্যানে নিমগ্ন। আরে গোপী, এই গরুগুলোকে দেখো, এই বাছুরগুলোকে দেখো, এদের মুখে সুন্দর সুন্দর তৃণ ঘাস আছে, কিন্তু ঘাসকে তারা চিবাচ্ছে না, ভিতর নিচ্ছে না, বাইরে নিচ্ছে, একে চিত্রের মতো দাঁড়িয়ে কানগুলোকে দাঁড় করিয়ে সে বেণু অমৃতকে পান করছে। বাছুরগুলো তাদের মুখে মাতৃস্তন আছে কিন্তু দুগ্ধপান করছে না, তারাও সে কানগুলো দাঁড় করিয়ে সে বেণু অমৃতকে পান করছে। এই যমুনা আদি নদীগুলোকে দেখো, নদীর ধর্ম সমুদ্রের দিকে প্রবাহিত হওয়া, কিন্তু নদী অচল চলিতে লাগিল, পবন স্থির হল। এ বেণুর চমৎকার আজকেও তার প্রমাণ। ব্রজে যাবেন, সেই চরণ পাহাড়ি দর্শন করে আসবেন, সে পাহাড়ও সে প্রাহাড়ও দ্রবীভূত হয়ে গেছিল, তার আজকেও রাধা দামোদর মন্দিরেও সেই শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বিরাজমান, চরণ পাহাড়িতেও চরণ চরণ চিহ্ন আজকেও বিদ্যমান। সে বেণু এমন চমৎকার, সে বেণু কে শ্রবণ করে সে পাষাণ ও দ্রবীভূত হয়ে গেছে। অস্পন্দরম গতিমতাম পুলকস্তরুণাম স্থাবর মধ্যে জঙ্গম ধর্ম, জঙ্গমের মধ্যে স্থাবর ধর্ম, এবং বেণু চমৎকার। ভগবান গোপীগণের উপরে কৃপা করেছেন, তারা কাত্যায়নী অর্চন করেছেন শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার নিমিত্ত, আর ভগবান তাদের উপরে কৃপা করলেন, বললেন হে গোপীগণ তোমাদের যে ইচ্ছা আমি অনুমোদন করছি সেটা পূরণ হোক। একদিন কৃষ্ণ বলরাম যখন গোচার করে এসছেন, দেখছেন ব্রজে নানা প্রকার মিষ্টান্ন পকান্ন নানা প্রকার আয়োজন চলছে,
মাকে জিজ্ঞেস করেন, মা আমার কি জন্মদিন? বলে না। বলরামের জন্মদিন? বলে না। বলে এত কিছু আয়োজন চলছে কেন? ইন্দ্র যজ্ঞের জন্য তারা আয়োজন করতেছিলেন। বললে নন্দ বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। বাবা বললেন কি, হে কৃষ্ণ, ইয়ে পর্যন্ন ভগবান ইন্দ্র মেঘ তস্যাত্মমূর্তয়, ইয়ে মেঘের দেবতা হলো ইন্দ্র, মেঘের থেকে জল হয়, জলের থেকে অন্ন হয়, অন্নের থেকে জীবন ধারণ হয়, আর জীবন ধারণ হলে ধর্ম জাগরণ হয়। ইন্দ্র যজ্ঞের জন্য আয়োজন করছি। ভগবান ইন্দ্রের মনে ক্রোধ উৎপাদনের নিমিত্ত, আর যে ব্রজবাসীগণ ইন্দ্র যজ্ঞকে তারা একটি কর্তব্য বোধ মেনে নিয়েছিলেন, সেখান থেকে বিমুখ করে গোবর্ধন পর্বত পূজা প্রবর্তনের নিমিত্ত কর্মবাদের আশ্রয় নিলেন। আর ব্রজবাসীগণকে বললেন, আমরা গোবর্ধন পর্বতের পূজা করব। সমস্ত সামগ্রী এই বিষয়ে আমরা কালকে বিস্তৃত রূপে শ্রবণ করব। আর কালকে অন্তিমে রাসবিহার কথা আর রুক্মিণী বিবাহ কথাও কালকে শ্রবণ করব। পরশু সুজামার চরিত্র, নবযুগেন্দ্র সংবাদ আর নৃসিংহ ভগবানের প্রাকট্য এখানে আপনারা অভিষেক দর্শন করিবেন। কাল আর পরশু দুই দিনে আপনারা কষ্ট করে এখানে আসবেন। সমস্ত ব্রজবাসীগণ নিজে নিজের সামগ্রী গোবর্ধন তলিটিতে নিয়ে গেছে। মানসি গঙ্গার জলের দ্বারা শ্রী বশিষ্ঠ শাণ্ডিল্য মুনি আদি মুনিগণ বেদ মন্ত্র উচ্চারণ করে গিরিরাজের অভিষেক করলেন। অভিষেক পশ্চাৎ ষোড়শ উপচার পূজন করে সমস্ত ভোগ সামগ্রীর উপরে তুলসী দল দিয়ে আর কৃষ্ণ গোপাল মন্ত্রে নিবেদন করলেন। ভগবান এক স্বরূপে পূজারী হয়ে সেখানে দাঁড়ালেন, আর এক স্বরূপে সেই গোবর্ধন পর্বতের উপরে বিশাল রূপ প্রকট করে প্রকট হয়ে সমস্ত ব্রজবাসীগণের সামগ্রীকে তিনি ভোগ লাগালেন। বল শ্রীরাজ মহারাজ কি জয় হো। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তিনি মাঠে
Thank you.
Oh,
Thank you.
महाराज की जय जय श्री राधे निदाय गौर हरि ओम।